হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা ডট দুষ্টু। দেখুন, সকাল সকাল আমার কত্তা মাছ নিয়ে চলে এসেছে। আজকে মাছ হবে, যাই তাহলে মাছগুলো ধুয়ে নিই। মাছগুলো ধুয়ে নি, মাছগুলো পরিষ্কার করে না ধুলে আমার একদম ভালো লাগে না। সেজন্য কলতলায় ভালো করে ধোয়া যায়, সেজন্য কলতলাতেই আমি ধুই। আমাদের বাড়িতে তিনজনা তো মাছ খাবার, আমার মেয়ে, আমি আর ওর বাপটি, সেই জন্য আমরা বেশি মাছ নিয়ে আসি না, কারণ মা তো মাছ খাই না, মা তো নিরামিষ খাই না, পেঁয়াজ রসুনও মা খাই না, সেই জন্য আমাদের বাড়িতে মাছটা কমই আছে। তো চলুন বন্ধুরা, মাছটা ধুয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। মাছ ধোয়া হয়ে গেছে, এবারে মাছে নুন দিলাম, নুন দিয়ে রেখে দেবো। একটু ঢাকা দিন তো মা, ঢাকা দিবি মাছটাতে। ওই দেখুন, এখানেও ঢাকা আছে, তো ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেল, দেখি ওর বাপ্পি এখন বেরোবে দোকানে, তো দেখি কি করছে। এই যে জামা কাপড় পরছে, এখনই দোকানে বেরোবে, জলখাবার খাওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সব? আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? এই দোকান বেরোচ্ছি, জামা কাপড় পরছি, 1:30 বেজে গেছে, 9টার মধ্যে পৌঁছাতে হবে। মোবাইল নিয়ে নেবে, রুমাল, পার্স, মা কোথায় গেলেন? এই যে মা, গুড মর্নিং, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। সকাল থেকে কাজের তো শেষ হয় না, একটার পর একটা কাজ হাতে লেগেই থাকে। এই আপনি স্কুল গেল, এবার ছেলে দোকান যাবে, ওই ওদের সঙ্গে সঙ্গে আমি একটু খুচখুচ করু করি এই পর্যন্ত, আর কিছু। চলুন দেখা যাক ওর বাপি কখন দোকান যায়। আসছেন? হ্যাঁ, কি
ওর বাপি দোকান চলে গেল, এবার আমার কাজ গুলো সব করে নি। আমার এধারে বাসন ধোয়া হয়ে গেছে, এবার কাপড়গুলো ভিজি নি। এই যে কাপড়, কাপড় ভেজানো হয়ে গেল, এবার যাই মায়ের ঘরগুলো মুছে নি। ঘরটা মুছতে গেলাম, দেখছি বোরিং খুলে দিয়েছে, জল ভরছি, জলটা ভরে নি তারপর ঘর মুছবো। চান করে এলাম, আর পুজোও হয়ে গেছে, এবার রান্না চাবাচ্ছি। পালং শাক হবে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম। এবার পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়ন দেওয়ার পর আলু দিলাম, পালং শাক ঘন্ট হবে, এটা একটু লাল লাল হয়ে গেলে মুলোটা দিয়ে দেবো। আমরা তো এরকমই ভাবেই ঘন্ট বানাই, পালং শাকের ঘন্ট। আপনারা বলবেন আপনারা কেমন করে বানান। এটা একটু লাল লাল হয়ে যাবে, তখন মুলোটা দিয়ে দেবো। আবার একটু লাল লাল হয়ে যাবে, তো বেগুনটা দেবো। আলু মুলোটা একটু লাল লাল হয়ে গেল, এবার বেগুনটা দিয়ে দিলাম। সবগুলোই একটু লাল লাল হয়ে গেল, এবার ওতে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু নাড়িয়ে নেব। আর আদা একটু পেস্ট দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে যাতে মশলার গন্ধ না উঠে, আদা মশলা আর হলুদ গন্ধ উঠে, তো সেদিন একটু নাড়িয়ে চাড়িয়ে পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট পর একে হতে দিই, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে এটা হয়ে এসছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, জলটা একটু শুকনো শুকনো করে নিই।
জলটা শুকিয়ে এবার ওতে আমি একটু চিনি দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বাস হয়ে গেছে এই দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখানে কপি ভেজেছি, আলু আছে, টমেটো, কাঁচা লঙ্কা, মাছ হবে কপি দিয়ে। তো চলুন দেখা যাক। এবার মাছ হবে। মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, আপনারা তো আগেই দেখেছিলেন। এবার একটু হলুদ দিয়ে দিই। আমি বেশি হলুদ দিই না, বেশি হলুদ দিলে পুড়ে যায়। হলুদ দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দেবো। কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেল, এবার ঝোলটা করে নেব। কড়াই চাপিয়েছি, কড়াই গরম হতে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেল দিচ্ছি। এবার মাছ হবে। এই যে তেল দিলাম, তেলটা গরম হয়ে যাক। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। কাঁচা লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম। এবার আলুটা দিয়ে দিলাম।
আলুতে লাল লাল করে ভেজে নিই। আপনাদেরকে তো আগেই দেখেছিলাম আমি কফি ভেজে নিয়েছি। আলুগুলো লাল লাল হয়ে এসেছে, এবার কফিগুলো এর সঙ্গে দিয়ে দেবো। কফিগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। কফি দেওয়ার পর এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। একটু আদার পেস্ট দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিলাম আন্দাজ মতো। ধনে জিরে গুঁড়ো দিলাম। এবার টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো আন্দাজ মতো। একটু নাড়িয়ে চাইয়ে নিই। এরপর আটা দিয়ে দিলাম। পনেরো মিনিট পর আবার ফিরে আসছি। ঝোল ঝোল সেদ্ধ হয়ে গেল। এবার মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট ফুটবে। পাঁচ মিনিট ফুটবে। পাঁচ মিনিট হয়ে গেল, নামিয়ে দিলাম। এই দেখুন আমার মাছে কফি আলু ঝোল রেডি। মা সবাইকে খেতে দিচ্ছে, রান্না হয়ে গেছে। মাছ দাও। আগে পালং শাক ঘন্ট দিয়ে ভাত খা। রোজই পালং শাক। পালং কোথায় রোজ? রোজ করি না, রোজ করি না, সপ্তাহে একদিন। এই দেখ মামা বাবার মাছের ঝোলে ধনে পাতা দিয়ে দিয়েছে। হবে হবে, ধনে পাতা কত, ধনে পাতা আমাকে দিল বলা দেবে, দিল বলা।
বাহ, মাছের ঝোলটা তো বেশ ভালো হয়েছে গো। খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, একটু শোবো। এই দেখুন ওর বাপি শুয়ে পড়েছে। আজ মা কে বানিয়েছিল খাবার? আমি বানিয়েছিলাম, কেন? ঘুম পাচ্ছে। আচ্ছা শুয়ে পড়বি। চারটে সময় টিউশন পান? যাবি টিউশন? আজ হোমওয়ার্ক দেয়নি, কি মজা। হোমওয়ার্ক দিলে না দিলে মজা হয় বুঝি? পড়তে হয় না। আচ্ছা তো গাইস, আজ ব্লগটা এত অবধি শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয় করবেন। বাই।